কলাপাড়ায় বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শাকিল গাজী নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছে শনিবার রাত সাড়ে দশটার দিকে আন্ধারমানি নদীতে এই দুর্ঘটনা ঘটে কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসাইন জানান তিসা তাপসী নামের ওই বলগেটটি বালু নিয়ে পায়রা বন্দর এলাকা থেকে আন্ধারমানিক নদীর কলাবাড়ি এলাকায় পৌঁছায় সময় বলগেটটি নোহর করতে গিয়ে ওই শ্রমিক নদীতে পরে নিখোঁজ হন রাতেই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস শাকিল গলাছিপা উপজেলার গজালে এলাকার জাকির গাজির ছেলে